Assalamualaikum viewers, welcome to bdstall.com. School বা অফিসে যাই হোক না কেন দৈনন্দিন জীবনের জন্য প্রিন্ট একটি অপরিহার্য বিষয় এবং এই কাজটি পুরোপুরি এবং সহজে করতে ডিজিটাল প্রিন্টার সহায়তা করে প্রিন্টারগুলির কার্যকারিতার এবং নিজের চাহিদার উপর ভিত্তি করে বাংলাদেশে প্রিন্টার কেনা উচিত তাতে আপনার টাকা যেমন সাশ্রয় হবে তেমনি চাহিদা পূরণ হবে ইঙ্কজেট বা লেজার প্রিন্টার দক্ষতার সাথে মুদ্রণ করতে পারে আর ইঙ্কজেট প্রিন্টার কম খরচে লেজার প্রিন্টারের মতোই প্রিন্ট করে যখন সাদা প্রিন্টের প্রয়োজন হবে তখন ব্ল্যাক এন্ড হোয়াইট লেজার প্রিন্টার আরও ভালো কাজ করবে কারণ লেজার প্রিন্টারের টোনার তার প্রযুক্তির জন্য ইঙ্কজেটের মতো সহজে শুকিয়ে যায় না যদি ক্রমাগত কালার প্রিন্টারের প্রয়োজন হয় তবে ব্ল্যাক এন্ড হোয়াইট লেজার প্রিন্টার ভালো কারণ এটি দিয়ে প্রিন্ট করলে কালির খরচ কম পড়বে আপনার যদি রঙিন মুদ্রণের প্রয়োজন হয় তবে রঙিন লেজার প্রিন্টার আরও ভালো করবে তবে কালার প্রিন্টের ক্ষেত্রে ইঙ্কজেট প্রিন্টারের দাম তুলনামূলক অনেক কম তাতে অর্থ অনেকটা সাশ্রয় হবে মাল্টিফাংশন কখনো কখনো আমাদের স্ক্যান বা কপির প্রয়োজন হয় একটি মাল্টিফাংশন প্রিন্টার সহজেই এই কাজটি করতে পারে এক্ষেত্রে দাম কিছুটা বেশি হবে তবে নিয়মিত স্ক্যানিং বা কপি করার জন্য একটি ফটোকপিয়ার কেনা বা স্ক্যানার সুবিধাজনক হবে কিছু প্রিন্টারে ফ্যাক্সের সুবিধা রয়েছে তাই এটি সহ কিনলে একটি ডেডিকেটেড ফ্যাক্স মেশিন কেনা থেকে আপনার খরচ বাঁচবে ফটো প্রিন্টিং মজার জন্য ফটো প্রিন্ট করা যে কোনো কম দামের ইঙ্কজেট কালার প্রিন্টার দিয়ে করা যায় কিন্তু ক্যামেরায় তোলা ছবি অ্যালবামে সংরক্ষণের জন্য একটি ভালো মানের ফটো প্রিন্টার প্রয়োজন তাই সেটা ইঙ্কজেট অথবা লেজার জেট যে কোনো প্রযুক্তি হতে পারে ফটো প্রিন্টিং ব্যবসা বা স্টুডিওর জন্য ল্যাব মানের ফটো প্রিন্টার ভালো যা ডাই সাবলিমেশন প্রযুক্তি ব্যবহার করে এটি এমন একটি প্রযুক্তি যেখানে ছবি প্রিন্ট করতে ফটো কাগজের উপর তাপ ব্যবহার করা হয় এই ধরনের ছবি অনেক পরিষ্কার হয় এবং অনেক বছর ধরে সংরক্ষণ করা যেতে পারে মনে রাখবেন যে এই ধরনের প্রিন্টারে মাল্টিফাংশন ক্ষমতা নেই এটি শুধুমাত্র ছবি প্রিন্ট করার জন্য ভালো গতি এবং রেজুলেশন সাধারণ ব্যবহারকারীদের জন্য গতি বা রেজুলেশন প্রিন্টিং তেমন প্রভাব ফেলে না কিন্তু একটানা প্রিন্ট করার জন্য হাই স্পিড প্রিন্টার ব্যবহার করা ভালো এতে কম সময়ে অধিক পরিমাণে প্রিন্ট করা সম্ভব প্রিন্টারে রেজুলেশন সেট করার ফাংশন থাকে এতে কালির খরচ কম হবে এবং নিখুঁত মানের প্রিন্ট করা যাবে কিছু সাধারণ স্পেসিফিকেশন হল PPM অর্থাৎ পৃষ্ঠা প্রতি মিনিট একটি প্রিন্টার প্রতি মিনিটে কয়টি পেজ প্রিন্ট করতে পারে কিন্তু এই গতি কালো প্রিন্ট ও রঙিন প্রিন্টের জন্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে DPI অর্থাৎ ডটস পার ইঞ্চি মানে প্রতি বর্গ ইঞ্চিতে কত বিন্দু কালি প্রিন্ট করা হবে এটি যত বেশি হবে তত ভালো মানের নিখুঁত প্রিন্ট হবে ডিউটি সাইকেল এর মানে হল প্রতি মাসে একটি প্রিন্টার কোনো রক্ষণাবেক্ষণ ছাড়াই কতগুলো পৃষ্ঠা প্রিন্ট করতে পারে বাড়িতে ব্যবহারকারীদের জন্য এটির তেমন প্রয়োজন নেই কিন্তু ক্রমাগত ব্যবহারকারী এবং অফিসের জন্য এটি নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি সবসময় মুদ্রণের প্রয়োজন হয় তবে অধিক ডিউটি সাইকেল বেছে নেওয়া উচিত সংযোগ সবচেয়ে সাধারণ সংযোগ পদ্ধতি হল USB যা বেশিরভাগ বাড়ির ব্যবহারকারীদের জন্য যথেষ্ট বড় অফিসের জন্য যেখানে অনেক লোক একই প্রিন্টার শেয়ার করে সেখানে একটি নেটওয়ার্ক প্রিন্টার প্রয়োজন হতে পারে সুতরাং আপনার প্রয়োজন মতো এটি বেছে নিন ওয়াইফাই প্রযুক্তি এখন অনেক প্রিন্টারেই পাওয়া যায় আর এটি সব ধরনের ব্যবহারকারীদের প্রিন্টিংয়ের কাজকে সহজ করে দিবে ডুপ্লেক্সিং থাকলে এটি এক কমান্ডে পৃষ্ঠার উভয় পাশে প্রিন্ট করবে সুতরাং আপনার যদি এটির প্রয়োজন হয় তবে এই সুবিধাসহ মডেল নির্বাচন করুন মেমোরি এটি নেটওয়ার্ক প্রিন্টারগুলোর জন্য একটি ফ্যাক্টর হতে পারে কারণ এতে অনেক প্রিন্ট কমান্ড একসাথে প্রক্রিয়া করতে পারবে কম দামের প্রিন্টারে স্বল্প পরিমাণ মেমোরি থাকে কিন্তু ব্যবসা বা নেটওয়ার্ক প্রিন্টারে সাধারণত বেশি পরিমাণ মেমোরি থাকে এছাড়াও ফটো প্রিন্টিংয়ের জন্য উচ্চতর মেমোরি প্রয়োজন যাতে এটি আপনার মেমোরি কার্ড থেকে সহজে প্রিন্ট প্রক্রিয়া করতে পারে কালির খরচ আপনি যদি বেশিরভাগ কালো ও সাদা প্রিন্ট করেন তবে একরঙা লেজার প্রিন্টার সবচেয়ে ভালো কারণ এতে কালির খরচ অনেক কম হবে কিন্তু যদি অধিক রঙিন মুদ্রণের প্রয়োজন হয় তবে রঙিন প্রিন্টার প্রয়োজন যাতে খরচ কিছুটা বেশি হবে কিন্তু যদি আপনার মাঝে মাঝে রঙিন বা কালো প্রিন্টিংয়ের প্রয়োজন হয় তবে দুই ধরনেরই প্রিন্টার রাখুন যা কালির খরচ কমানোর একটি ভালো বিকল্প কাগজ হ্যান্ডেলিং বেশিরভাগ প্রিন্টার A4 আকারের কাগজ পর্যন্ত প্রিন্ট করতে পারে যা সাধারণ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট আর কিছু অফিসে
A3 আকারেরও প্রয়োজন হতে পারে বা অন্য আকারেরও হতে পারে। তাই প্রিন্টারের স্পেসিফিকেশন পড়ুন যে এটি কি ধরনের কাগজ সাপোর্ট করে, এছাড়াও এটি খাম, কার্ড ইত্যাদি মুদ্রণ করতে পারে কিনা তা পরীক্ষা করুন, কারণ কখনো কখনো এটির প্রয়োজনও হতে পারে। কাগজের ট্রে, প্রতিটি প্রিন্টারে অন্তত একটি কাগজের ট্রে থাকে, কিন্তু নেটওয়ার্ক বা ব্যবসায়িক কাজের জন্য একাধিক ট্রে প্রয়োজন হতে পারে যাতে এটি একই সময়ে অনেকগুলো কাগজ ধারণ করতে পারে। বাজেট, বাসায় ব্যবহারের জন্য 3-6 হাজার টাকার মধ্যে ইঙ্কজেট প্রিন্টার কিনতে পারবেন, যা সাদা ও কালো এবং রঙিন দুটি প্রিন্ট করতে পারবে। ব্যবসায়িক বা অফিসের জন্য সর্বনিম্ন 10,000 টাকার প্রিন্টার কেনা উচিত, আর ফটো প্রিন্ট করার জন্য 11-12 হাজার টাকার মধ্যে প্রিন্টার পাওয়া যায়। তবে 25,000 মধ্যে কিনলে ভালো মানের পাওয়া যাবে, আর ডাই সাবলিমেশন প্রযুক্তির প্রিন্টার 50,000 থেকে শুরু হয়। সুতরাং আপনার প্রয়োজন মতো আপনি এটি সিলেক্ট করতে পারেন। আর সব ধরনের প্রিন্টার বাংলাদেশের সবচেয়ে কম দামে পেয়ে যাবেন bdstall.com-এ। সুতরাং আপনার পছন্দের পণ্যটি এখনই অর্ডার করে ফেলুন এবং আপনার পণ্যটি পৌঁছে যাবে আপনার ঠিকানায়। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে দিন, যেন পরবর্তী ভিডিও ও অফারগুলো আপনার মিস না হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং bdstall.com-এর সাথেই থাকুন। ধন্যবাদ।